আসসালামু আলাইকুম। এওয়ান অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আমি শামীম, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বাসায় আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বাসায় আছি এবং ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমার যে বিশেষ আয়োজন তা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 12। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 12। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্ট 12 আলোচনার পূর্বে শুরুতে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা তোমাদের সহপাঠীদের দেখার সুযোগ করে দিবে, অর্থাৎ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবে এবং তাদেরকে বলে দিবে তারা যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়। যার ফলে সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সাথে সাথে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। পাশাপাশি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে যে বেল আইকন থাকে সেখানে যেন ক্লিক করে বা চাপ দেয়। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য যে বিশেষ একটা বার্তা নিয়ে হাজির হয়েছি তা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ তোমাদেরকে আমি বারবার বারংবার বলি যে এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। আশা করছি তোমরা আমার সাথে সাথে মুখস্থ করছো, আমাকে অনুসরণ করছো। তো বাকি যে প্রিপোজিশনগুলো আমরা দেবো, সামনে আরও দুই এক দিন লাগতে পারে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে লিস্ট আছে আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে মোস্ট কমন, এছাড়াও কিন্তু অনেক রয়েছে। যা হোক, এরপরে আমরা দিব ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান আকারে কদিন কাজ করো। তো আশা করছি তোমরা আমার সাথে সিলে আসো এবং থাকবে। তো বন্ধুরা চলো, আজকে তোমাদের জন্য আমি যেই লিস্ট নিয়ে হাজির হয়েছি প্রিপোজিশনে সেটা দেখি কী আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা লক্ষ্য করো আজকে সিরিয়াল নাম্বার 235 থেকে শুরু হয়েছে, অর্থাৎ 235 সিরিয়াল নাম্বার যে প্রিপোজিশনটি আছে সেটা হলো লিভ অন। এর অর্থ হচ্ছে খাইয়া জীবন ধারণ করা, অর্থাৎ খেয়ে বেঁচে থাকা। তো এ দিয়ে আমরা বাক্য তৈরি যদি করি তাহলে হয় উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে জীবন ধারণ করি। ওকে, এরপরে 236 লং ফর, প্রত্যাশা করা। ম্যান লংস ফর পিস অ্যান্ড হ্যাপিনেস, মানুষ কী করে শান্তি এবং সুখের প্রত্যাশা করে। 237 মেডিটেট অন অর আপন, গভীরভাবে চিন্তা করা। ওয়ান শুড নট মেডিটেট আপন দ্য পাস্ট অ্যাকশনস, অর্থাৎ কারোই অতীত নিয়ে চিন্তা করা উচিত না, অতীত নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত না। 238 মাইন্ডফুল অফ, মনোযোগী। নাদিয়া ইজ মাইন্ডফুল অফ হার স্টাডিজ, মানে নাদিয়া তার পড়াশোনায় মনোযোগী। 239 মার্চ উইথ, মিলিত হওয়া বা একত্রিত হওয়া। মাহি মার্চড উইথ ব্যাড বয়েস, অর্থাৎ মাহি খারাপ ছেলেদের সাথে কি মিলিত হয়ে হলো। 240 মর্ন ফর, শোক করা। উই শুড নট মর্ন ফর ডেথ বডি, অর্থাৎ আমাদের মৃতদেহ নিয়ে শোক করার উচিত না, আমরা কী করতে পারি এদের জন্য দোয়া করতে পারি। ওকে, 241 মুভড বাই, বিচলিত হওয়া। আই ওয়াজ মুভড বাই হিজ সেন্স অফ কার্টেজি, অর্থাৎ আমি তার ব্যবহারে কী হয়েছিলাম, বিচলিত হয়েছিলাম। অনেকে দাদা মিষ্টি কথা বলে, উদ্দেশ্য খারাপ থাকে বাট মিষ্টি কথা চলে বলে কী করে বিপথে খারাপ পথে পরিচালিত করে, এই ধরনের একটা কৌশল, অপকৌশল যাকে বলি আমরা। 242 মিউজ অন, গভীরভাবে চিন্তা করা। হি মিউজ অন হিজ লট, সে গভীরভাবে তার বাক্য নিয়ে চিন্তা করছিল, মানে তার কপালে কী আছে কী লেনদেন এভাবে বিষয় নিয়ে চিন্তা করে অনেক সময় এরকম বিষয়টা। 243 ন্যাচারাল টু, স্বাভাবিক। ডেথ ইজ ন্যাচারাল টু অল, ডেথ তো আমরা জানি মৃত্যু সকলের জন্য কি অবধারিত বা স্বাভাবিক। 244 নেসেসিটি টু, প্রয়োজনীয়তা। রেস্ট ইজ নেসেসিটি টু মি নাও, আমার এখন বিশ্রামের প্রয়োজনীয়তা রয়েছে, মানে অনেকে কাজ করতে করতে ওভার ওয়ার্ক যাকে বলে, ওভার ওয়ার্কিং কাজ করার পরে সে কি শরীর ক্লান্ত হয়ে যায়, সেক্ষেত্রে পরে বিশ্রামের প্রয়োজন হয়। তাহলে 245 নেগলেক্টফুল অফ, অমনোযোগী। স্টুডেন্ট শুড নট বি নেগলেক্টফুল অফ দ্য স্টাডি, শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপার কি অমনোযোগী হওয়া উচিত না। 246 নোটেড ফর, খ্যাত বা বিখ্যাত। মহসিন ওয়াজ নোটেড ফর হিজ কাইন্ডনেস, মহসিন তার দয়ার জন্য কী ছিল, বিখ্যাত ছিল বা খ্যাত ছিল। সুপ্রিয় বন্ধুরা চলো আমরা সামনে দেখি। হ্যাঁ বন্ধুরা, 247 অবজেক্ট টু, আপত্তি করা। আই অবজেক্টেড টু হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে কী করেছিলাম, আপত্তি বা দ্বিমত করেছিলাম। 248 অবলাইজ টু অর ফর, বাধিত। আই এম অবলাইজ টু ইউ ফর গ্রান্টিং মাই প্রেয়ার, অর্থাৎ আমার ছুটি মঞ্জুর করে আপনার কী হতে থাকবো, বাধিত থাকবো, ওইটার দরখাস্তের মধ্যে আমরা লিখি। 249 অবলিগেটরি গ্লিটারি অন, বাধ্যতামূলক। ইট ইজ অবলিগেটরি অন সন্স টু লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস, এটা কি এটি সন্তানদের জন্য বাধ্যতামূলক, পিতামাতা দেখাশোনা করা। 250 অবস্টাকেল টু, বাধা। পভার্টি ওয়াজ অবস্টাকেল টু হিজ সাকসেস ইন লাইফ, তার জীবনে সফলতার জন্য দারিদ্রতা ছিল একটি বাধা। 251 অফেন্ড এগেনস্ট, লঙ্ঘন করা। ইউ হ্যাভ অফেন্ডেড এগেনস্ট স্কুল ডিসিপ্লিন, তুমি কী করেছো স্কুলে যে নিয়ম শৃঙ্খলা আছে সেটা ভঙ্গ করেছো বা লঙ্ঘন করেছো। 252 অফেন্সিভ টু, পীড়াদায়ক। দ্য স্মেল অফ দ্য সেন্ট ইজ অফেন্সিভ টু মি, এই যে ফুলের যে গন্ধটা সেটি আমার কাছে কি অফেন্সিভ টু, মানে পীড়াদায়ক, মানে ভালো লাগে না আর কি সেটা বলছেন, বা এই গন্ধ। 253 অপরচুনিটি ফর অর অফ, সুযোগ। আই হ্যাভ নো অপরচুনিটি অফ গোয়িং অ্যাব্রোড, বিদেশ যাওয়ার মতো আমার কোনো সুযোগ নেই। 254 অপোজিশন টু, বিরোধিতা।
স্টুডেন্টস রেস্ট স্ট্রং অপোজিশন টু দ্য অর্ডার অফ দ্য হেডমাস্টার, অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যে আদেশ কোন একটা কারণে এর প্রচণ্ড বিরোধিতা করেছিল। 255 অরিজিনেট উইথ অর ফ্রম, উৎপন্ন হওয়া, অল দ্য রিভার্স অফ বাংলাদেশ অরিজিনেট ফ্রম দ্য হিমালয়স, অর্থাৎ বাংলাদেশের সকল নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে এসেছে বা উৎপন্ন হয়েছে। 256 উই টু ঋণী হওয়া, সুপ্রিয় বন্ধুরা এখানে ঋণী বানানটা একটু ভুল আছে, নয়ের নিচের অস্বীকার হবে না, তোমরা একটু গার্শন করে পড়বে। উই টু আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতা মাতার কাছে কি ঋণী। 257 পার্শিয়াল টু পক্ষপাত দুষ্ট, উই শুড নট বি পার্শিয়াল টু আওয়ার রিলেটিভস, আমাদের কি আত্মীয়দের আত্মীয়র ক্ষেত্রে বা ব্যাপারে পক্ষপাত দুষ্ট হওয়া উচিত না। 258 প্যাশন ফর বাবা ব্যাগ, ইবা হ্যাজ এ ডিপ প্যাশন ফর মিউজিক, ইবার কি গানের প্রতি খুব বাবা ব্যাগ বা আগ্রহ আছে। 259 প্যাশন অফ সহিষ্ণু, দ্য সিক ম্যান ইজ প্যাশেন্ট অফ ইজ সাফারিংস, মানে কি অসুস্থ লোকটি কি ধৈর্য ধরছে, যাকে বলে সহিষ্ণু মানে ধৈর্যের একটা লক্ষণ, বোগা নিয়ে মানে সাফার মানে কি ভোগ করা, ওই যে অসুস্থতার কারণে সে ভোগতেছে, এই জন্য সে সহিষ্ণু বা ধৈর্য ধারণ করছে। 260 প্লে এট খেলা করা, স্টুডেন্টস শুড নট প্লে এট কার্ডস, শিক্ষার্থীদের কার্ড মানে তাস যেটা বলি আমরা খেলা উচিত না। তো বন্ধুরা আশা করছি তোমরাও আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছ, মুখস্থ করবে। আমি যেভাবে তোমাদেরকে গাইডলাইন দিয়েছিলাম যে বাসায় থাকবে খাতায় লিখে লিখে মুখস্থ করবে, অথবা গ্রামার যে কোনো বইয়ের মধ্যে যেগুলো পাবে সেখান থেকে তুমি অর্থগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। বাক্যগুলো গঠনগুলো তোমাদের দেখা জরুরি না হলে কিন্তু অর্থ মুখস্থ করতে হবে, তবে বাক্যের অর্থগুলো জানলে তোমাদের সহায়ক হবে, এগুলো বাক্যে প্রয়োগ করতে তোমাদেরকে কী করবে হেল্প করবে। সো আই রিকোয়েস্টিও তোমাদেরকে অনুরোধ করছি তোমরা অর্থ সহকার বাক্য সহকারেই পড়বে। তো তোমরা বাসায় থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।